হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে একটা বিশেষ দিন, আমাদের বাচ্চার মুখে প্রসাদ, না অন্নপ্রাশন নয়, এটা হচ্ছে ছোটো করে মুখে প্রসাদ দেওয়া হবে। কারণ আমরা যেহেতু বাইরে থাকি, তো এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে যে মুখে প্রসাদ না দিয়ে বাইরে বেরোনোটা শুভ মানা হয় না, যার জন্য আজকে মুখে প্রসাদ দিয়ে দেওয়া হবে, বাকি পরে আর কি বড় করে অন্নপ্রাশন করা হবে। তো আসলে আমার শ্বশুরমশাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল, বলে রাখি যে উনি বৈষ্ণব মানুষ, সেই জন্য। আর আমাদের বাড়িও যেহেতু নদিয়ায়, শ্রী চৈতন্যদেবের মুখে প্রসাদ হয়েছিল যেখানে, মানে নবদ্বীপের নৃসিংহদেব ওনার আর কি মন্দির যেখানে, সেখানে ওখান থেকে প্রসাদ এনে আমাদের ছেলে প্রাঞ্জলকে আজকে উনি খাওয়াবেন। এটা বাবার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তো আজকে সেই দিন। চলো দেখে নাও ওর মুখে প্রসাদের কিছু মুহূর্ত। এই সেই নবদ্বীপের নৃসিংহদেবের মন্দির, এটি বহু প্রাচীন মন্দির। এখানে বহু মানুষ আসেন, ভোগের সামগ্রী তারা আগে থেকেই নিয়ে আসেন। এখানে ঠাকুর আছেন, যারা ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে তারপরে বাচ্চার মুখে প্রসাদের ব্যবস্থা করে দেন। ভাবি ভাবি দেখছে ভাবি তাকাও। তোমরা দেখিয়ে নিলে মুখে প্রসাদের মুহূর্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ও লাইক শেয়ার করতে ভুলো না।